আমি এখানে আমার স্বামীর জন্য, আশিস কুমার সাহা আমার স্বামী, ওনার জন্য ভোট চাইতে এসেছি। কীরকম সাড়া পাচ্ছেন? সাড়া প্রতি ঘরে ঘরে যাচ্ছি, খুব সাড়া পাচ্ছি। কোন বিষয়গুলো তুলে ধরছেন? এখন যে ন্যায়গুলি প্রতিষ্ঠা ন্যায় যে আছে, সেগুলি সবাই নতুন ন্যায় যা আছে তা দেখে সবাই মানে সাড়া দিচ্ছে। আমাদের ভোটারদের কী বলছেন গিয়ে? গণতন্ত্র রক্ষায়, সংবিধান রক্ষায় আসতে ইন্ডিয়া জোট প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য পাচ্ছি। ইন্ডিয়া জোট প্রার্থী আশিস কুমার সাহা সবাই চেনে, আমার নতুন করে চেনারও কিছু নাই। তো আমরা যেখানেই যাচ্ছি সেখানেই সাড়া পাচ্ছি। কি বলছেন মানুষের কাছে? জনসাধারণের কথা বলছেন, তারা কি বলছে? অনেক সময় কাগজ দিচ্ছেন, লিফলেট দিচ্ছেন, তারা কি বলছে আপনাদের? এই তো সবাই ভোট দেবে, সাপোর্ট করছে, সাপোর্ট করছে সবাই আমাদেরকে। এলাকা বসে বসে কি মেসেজ থাকবে আপনাদের এলাকায়? কি মেসেজ থাকবে আপনার এলাকায়? ইন্ডিয়া জোট প্রার্থী আশিস কুমার সাহাকে বিপুল ভোটে জয়ী করুন, এবং দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সব থেকে আমি বলছি যুব সমাজের স্বার্থে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করুন। থ্যাংক ইউ। আমার এটাই প্রতিক্রিয়া থাকবে যে আমার বাবাকে যাতে ভোট দিয়ে জয়যুক্ত করে। কীরকম সাড়া পাচ্ছ বাড়ি গিয়ে? সবখানি ভালোভাবে সাড়া পাচ্ছি, আর সবারই সাপোর্ট দেখা যাচ্ছে। জনগণের উদ্দেশ্যে তোমার কি বার্তা থাকবে? যারা ইউথ আছে এখন নতুন, ওরা সবাই যাতে ঠিকভাবে গিয়ে সেটা যাতে ভোট দিতে পারে, আর গণতন্ত্র রক্ষা, গণতন্ত্র যাতে রক্ষা করে আর সংবিধান যাতে রক্ষা হয়, এটাই যাতে। আমরা সমস্ত নাগরিকদের কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি, এবং ইন্ডিয়া জোটের যে প্রার্থী আমাদের জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী শ্রী আশিস কুমার সাহা আজকে রাজনৈতিক আঙ্গিনায় নতুন, ওনার পরিচিতি রয়েছে এই ত্রিপুরা রাজ্যে, এবং উনি সবার কাছে আসতে পাচ্ছেন না বলে আজকে ওনার স্ত্রীকে নিয়ে আমরা বেরিয়েছি। মহিলা কংগ্রেস, প্রদেশ কংগ্রেসের তরফ থেকে যারা আছে আমরা মহিলারা সবাই বেরিয়েছি, এবং বিপুল সাড়া পাচ্ছি জনগণের কাছ থেকে। ওরা আমাদের যে গ্যারান্টি, 25টা গ্যারান্টির উপর আমরা সবাইকে অবহিত করছি, সেই গ্যারান্টি যে মহিলাদের জন্য বিশেষ করে যে দেওয়া হয়েছে, এবং যুবকদের জন্য যে যে এইভাবে বেকার সংখ্যা ত্রিপুরা রাজ্যে দিনকে দিন বাড়ছে, সেই দিক থেকে মানুষের মনে একটা পরিবর্তনের হাওয়া বইছে, এটা আমরা বুঝতে পেরেছি জনগণের সান্নিধ্যে গিয়ে।